তো আসতে চলেছে দেব অভিনীত ধূমকেতু, পরিচালনায় কৌশিক গাঙ্গুলী এবং শুভশ্রী। এই সিনেমাটা আসতে চলেছে এবং এই নিয়ে ইউটিউবে এখন ভিডিও পুরো ভর্তি হয়ে রয়েছে। তো সবার প্রশ্ন ছিল, আমি কালকে খবরটা পাওয়ার পরও এই নিয়ে কেন কোনো কথা বলিনি, কেন কোনো ভিডিও আনিনি? তার উত্তরটা খুবই ইম্পর্টেন্ট এবং উত্তরটা শোনার জন্যই আমি ভিডিওটা আজকে এনেছি যে কেন আমি এটার কথা কিছু বলিনি। কারণটা হচ্ছে কি, আজ থেকে ঠিক এক মাস আগে আমি অলরেডি পোস্ট করে দিয়েছিলাম 2021 আসতে চলেছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু। সমস্যাটা সেখানে নয়, আমি যখন এই পোস্টটা করেছিলাম আমাকে প্রত্যেকে কমেন্টে বলেছিল তুই ফেক কথা বলছিস, তোর কাছে কোনো সোর্স নেই, তুই একটা মিথ্যাবাদী, তুই ভুলভাল খবর দিস, প্রত্যেকে একই কথা বলেছিল। এমনকি আমার দেখা দেখি অন্য যারা ছোট ছোট চ্যানেল, আমি বড় চ্যানেলের কথা বলছি না, ছোট ছোট যারা চ্যানেল তারাও কিন্তু একই কথা বলেছিল আমার দেখা দেখি, যে দাদা বলেছে তাহলে আমরাও বলি, তাদেরকেও মানে অল্টারনেটলি তাদেরকেও কমেন্টে সেম কথা কিছু মানে ভিউয়ার্স বলেছিল যে এই চ্যানেলগুলো একদম ফালতু, এরা ভুলভাল খবর দেয়। সমস্যাটা হচ্ছে কি, আমি আমার চ্যানেলটা ছোটো বলে বলছি না, আমার মতো অনেক আরও ছোটো চ্যানেল রয়েছে যারা সবাই এখন ভিডিও করা শুরু করেছে এই মোটিভেশান নিয়ে যে আমরা ভালো ভালো খবর দিচ্ছি, কিন্তু যখন তাদের কমেন্ট এই জিনিসগুলো আসছে তুমি ভুলভাল খবর দাও, তো এইগুলো হলে কী হয়, মানুষ ডিমোটিভেট হয়ে পড়ে। আমি হইনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সবাই হতে সেরকম পারবে না, প্রত্যেকের মনে হবে ধুট আর ভিডিও করে কী হবে, আমি তারপরে ভিডিও করে গেছি সেটা আলাদা ব্যাপার। তো আমি ঠিক এক মাস আগে একই কথা বলেছিলাম, বলেছিলাম যে রানা সরকারের সঙ্গে কথাবার্তা চলছে এবং খুব শিগগিরই দেব শুভশ্রী কৌশিক গাঙ্গুলির সঙ্গে কথাবার্তা হবে এবং শেষ পর্যন্ত ধূমকেতু আসবে, এবং আমি ওটা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছিলাম যে এটা 100% শিওর বলেই দিয়েছিলাম। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখেও আসতে পারেন ভিডিওটা। এবং আজকেও সেম ভিডিওতে আমি একই কথা বলবো যে যারা যারা এই ছোটো চ্যানেল না তাদেরকে কখনো ছোট করবেন না, তারাও অনেক কষ্ট করে অনেক ইনফরমেশান নিয়ে আপনাদেরকে ভিডিও দেয়। তো তাদেরকে যখন আপনারা বলেন যে মিথ্যাবাদী, ফেক রিভিউয়ার, একটা কথাও ঠিকঠাক বলতে পারে না, তারপর বলেন যে ওরা যখন বলবে, বড় বড় চ্যানেলগুলো যখন বলবে তখনই বিশ্বাস করবো, ওরাই সঠিক খবর দেয়, এই কথাগুলো মানে আমার খারাপ লাগে না কিন্তু অনেকের খারাপ লাগতে পারে। তারাও রিভিউ করছে, তারাও বক্তব্য রাখছে, তাদেরকে ওরকম বলা হচ্ছে, অন্য চ্যানেলগুলোকে বলা হচ্ছে না। তো এই কথাটা আমি বহু আগে বলেছিলাম, যে কারণে আমি এবার আর বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু অনেকে রিকোয়েস্ট করতে আমি ভিডিওটা আনলাম। তো এটা 100% শিওর যে সিনেমাটা আসছে, এবার কবে আসছে সেটা কিন্তু এখন অফিসিয়াল কিছু ঘোষণা হয়নি, তবে এটুকু শিওর সিনেমাটা 100% আসবে। মানে যে ধোঁয়াশা তৈরি হয়ে গেছিলো যে সিনেমাটা হয়তো আমরা কোনোদিন আর দেখতে পাবো না, সেটা থেকে বলাতে পারে নিষ্কৃতি পাওয়া গেছে। তার মানে এই নয় যে কদিন পরে সে যাবে। এবার কথা হচ্ছে সিনেমাটা ওটিটিতেও আসতে পারে, হলেতেও আসতে পারে, এটা কিন্তু একটা মূল ব্যাপার যে সিনেমাটা ওটিটি রিলিজ নাকি হল। তাহলে সিনেমাটার ক্ষেত্রে বলে রাখি যেটা ওটিটিতেও কিন্তু রিলিজ হওয়ার প্রবল চান্স রয়েছে, কারণ এখন ওটিটি কন্টেন্ট কিন্তু লোক দেখছে এবং সিনেমাতে কিন্তু ওটিটিতে কিন্তু সব কিছু এখন বেশি চলছে। তো যে কারণে সিনেমাটা যেহেতু অনেকদিন ধরে পড়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু সিনেমাটা ওটিটিতে আসার চান্স কিন্তু প্রবল। তো আমি চাইবো সিনেমাটা হলেই আসুক, কারণ হলে দেখার মজা আমি সবসময় মনে করি আলাদা। তো আমি চাইবো সিনেমাটা আসুক, কারণ এটা দেবের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে চলেছে, গ্যারেন্টিড। কারণ পরিচালনায় কৌশিক গাঙ্গুলী, যিনি অনেকদিন পর একটু অন্য ধারার মুভি করেছেন, পাশাপাশি দেব শুভশ্রী জুটি, যেটার জন্য আমি সব থেকে বেশি ওয়েট করে আছি দেব শুভশ্রী জুটিকে দেখার জন্য। তো আমি পাগলের মতো ওয়েট করছি সিনেমাটার জন্য, আশা করি তোমরাও করছো। তো খুব শিগগিরই সিনেমাটা আসছে, তো দেব ফ্যান্সরা তৈরি হয়ে যাও এবং আমি তো রীতিমতো তৈরি। তো শেষে আমি একটাই বার্তা দেবো, নতুন চ্যানেলগুলো যখন আপনাদের কিছু ইনফরমেশান দেবে, না জেনে বুঝে তাদেরকে ছোট করবেন না, আমাকে করবেন ঠিক আছে, আমাকে কিস্তি দিন, যা দিন, আমি দেখবেন প্রত্যেকটাই রিপ্লাই দিই, আমার অঙ্কনের ব্যাপার নেই, আমি কায়মাকি না। তো কিন্তু অনেকে আছে ডিমোটিভেট হয়ে পড়ে, অনেক নতুন চ্যানেল আজকে বন্ধ হয়ে গেছে একই কারণ যে আমরা ভিডিও করে কী করবো, আমাদের কথা কেউ বিশ্বাসই করে না। তাই ছোট চ্যানেলদের সাপোর্ট করুন, তারাও অনেক কষ্ট করে ভিডিও এনে আপনাদেরকে উপহার দিচ্ছে শুধু আপনাদেরকে দেওয়ার জন্য। তো এটাই ছিল বক্তব্য, এবং দেব শুভশ্রী ধূমকেতু খুব শিগগিরই আসবে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখনও মতো বাই, আবার দেখা হবে।